স্বাগতম হেলথ টিপস বাংলায়। আজকে আমাদের আলোচনার বিষয় চাল কুমড়ার উপকারিতা এবং পুষ্টিগুণ। চাল কুমড়া আমাদের দেশের জনপ্রিয় একটি সবজি। ঘরের চালে এ সবজি ফলানো হয় বলে এটি চাল কুমড়া নামে পরিচিত। তবে চাল কুমড়া শুধু চালে নয়, এই সবজি এখন মাচায় এবং জমিতেও চাষ করলে ফলন ভালো হয়। চাল কুমড়া আমরা তরকারি হিসেবে খাওয়া ছাড়াও মোরব্বা, হালুয়া, পায়েস ও কুমড়া বড়া তৈরি করে খাই। শুধু চাল কুমড়ায় নয়, এর কচি পাতা ও ডগা শাক হিসেবে খাওয়া যায়। চাল কুমড়া একটি পুষ্টিকর সবজি, এতে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, শর্করা ও ফাইবার রয়েছে, তাই চাল কুমড়ার উপকারিতা অনেক। চাল কুমড়া নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। প্রতি 100 গ্রাম চাল কুমড়ায় রয়েছে আমিষ 0.4 গ্রাম, শর্করা 3 গ্রাম, ফাইবার 2.9 গ্রাম, চর্বি 0.2 গ্রাম, ভিটামিন সি 10.1 মিলিগ্রাম, পটাশিয়াম 150 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 11 মিলিগ্রাম, ক্যালসিয়াম 26 মিলিগ্রাম, সোডিয়াম 2 মিলিগ্রাম, জিঙ্ক 0.7 মিলিগ্রাম, ফসফরাস 13 মিলিগ্রাম। চাল কুমড়া অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইনফেকশন বা আলসার রোগের বিরুদ্ধে লড়াই করে। এটি মশলাযুক্ত খাবার বা দীর্ঘদিনের জন্য উপবাসের কারণে পাকস্থলীতে তৈরি হওয়া অ্যাসিড দূর করতে সাহায্য করে। চাল কুমড়া মানসিক রোগীদের জন্য পথ্য হিসেবে কাজ করে, কারণ এটি ব্রেনের নার্ভ ঠান্ডা রাখে। এই জন্য এই চাল কুমড়াকে ব্রেন ফুড বলা হয়। প্রতিদিন চাল কুমড়ার রস খেলে যক্ষা রোগের উপসর্গ কেটে যায়। চাল কুমড়া রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। যাদের কাশের সঙ্গে রক্ত বের হয় এমন ক্ষেত্রে চাল কুমড়ার রস খেলে ভালো হয়। এতে রক্ত বের হওয়া থেমে যায়। চাল কুমড়া শরীরের ওজন ও মেদ কমাতে অনেক উপকারী একটি সবজি। এটি রক্তনালীতে রক্ত চলাচল সহজতর করে। চাল কুমড়া অধিক ক্যালোরিযুক্ত খাবারের বিকল্প হিসেবেও খাওয়া যায়। মুখের ত্বক এবং চুলের যত্নেও চাল কুমড়ার রস অনেক সাহায্য করে। চাল কুমড়ার রস নিয়মিত চুল ও ত্বকে মাখলে চুল চকচকে হয় এবং ত্বক সুন্দর হয়। বয়সের ছাপ প্রতিরোধ করতেও চাল কুমড়া সাহায্য করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।